Assalamu alaikum, a very good morning to you all, dear brothers and sisters. I have come to this Chapainawabganj river. Priyo shikhathira, aajke amra shikhbo preposition. Tobe preposition e je jotil bishoy royeche seta shikhbo na, ekebare easy bishoy shikhbo. Preposition er byakkha amra prothome korini. Preposition shobdoti kibhabe aslo, orthat pre mane hocche purbe, mane jeta amra pre boli, jemon amra boli na je prepaid card ba postpaid card. Pre mane purbe ar post mane hocche pore. So এটাই হচ্ছে প্রিপেড আর পোস্টপেডের অর্থ সো প্রি মানে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অর্থ সো কোনো একটা পজিশন বা কোনো একটা বিষয় যাকে নিয়ে জল্পনা কল্পনা তার সাথে রিলেটেড যে প্রিপজিশন সে প্রিপজিশনটা আগে বসবে যেমন ধরুন তোমার সাথে রাইট তো আপাতত মনে হচ্ছে যে তোমার সাথে তাহলে তোমার হচ্ছে ইওর এবং সাথে হচ্ছে উইথ সো ইওর উইথ এমনটাই মনে হচ্ছে আবার এরকম হতে পারে যে টেবিলের ওপরে তাহলে টেবিল প্রথমে আসছে টেবিল আর ওপরের ইংরেজি ওয়ান সো টেবিল ওয়ান এটা মনে হতে পারে যেমন হচ্ছে তোমার সম্বন্ধে সো তোমার সম্বন্ধে তোমার ইংরেজি ইওর আর সম্বন্ধের ইংরেজি হচ্ছে অ্যাবাউট সো ইওর অ্যাবাউট মনে হতেই পারে স্বাভাবিক বিষয়টা তা নয় এই যে প্রিপজিশন যেগুলো রয়েছে তোমার সম্বন্ধে যখনই আমরা বুঝবো যে সম্বন্ধে একটা প্রিপজিশন অবশ্যই এই সম্বন্ধের ইংরেজিটা প্রথমে বসবে অবশ্যই আমরা জানি যে প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে ভার্ব যদি থাকে ভার্বের সাথে আইএনজি যোগ হতে হবে আজকে জাস্ট আমরা প্রিপজিশন ব্যবহার করব অবজেক্ট হিসেবে সো অবজেক্ট হিসেবে ব্যবহার করব এটা অনেকেই হয়তো শুনে কনফিউজ আপনারা জানেন যে আমরা যে কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি মানে ভার্বের পরে যে অবস্থান যার অবস্থান সেটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন সো যেমন আমরা প্রথমে একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে স্টে উইথ দেখুন স্টে উইথ মানে হচ্ছে কি সাথে থাকুন প্রথমে আসছে কি সাথে তারপরে হচ্ছে থাকুন রাইট আর যদি বলি যে আমার সাথে তাহলে হচ্ছে আমার প্রথমে আসছে পরে আসছে সাথে আমার সাথে সো এটার ইংরেজি আমরা জানি যে আমার সাথে সাথে বাংলাতে পরে আসছে বাট সাথের ইংরেজি আগে হবে কারণ এটা প্রিপজিশন সো উইথ মি হবে মানে আমার সাথে বাট এখন যেগুলো করছি সেগুলো হচ্ছে ওয়ার্ডের সাথে প্রিপজিশন সো ওয়ার্ডের সাথে বলতে একটা ভার্বের পরে হচ্ছে প্রিপজিশন সো ভার্বের পরে যাকে নিয়েছি তাকে অবজেক্ট হিসেবে নিয়েছি এ নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসছে এবং বিগত দিনেও বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা যারা এখন আমার ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসুন এবং এরপরে এই ভিডিওগুলো দেখুন উদাহরণ নিতে পারি যেমন হচ্ছে স্টে উইথ সাথে থাকুন মানে স্টে উইথ সাথে থাকুন বাংলা ভাষায় অবজেক্ট প্রথমে আসবে যেটা আমরা এর আগেও বারবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আমির পরে তোমাকে আসছে মানে অবজেক্ট আসছে এবং ভালোবাসি হচ্ছে ক্রিয়া এটা পরে আসছে সো বাংলা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব যারা এই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নিন সো আমরা এখানে অবজেক্ট হিসেবে প্রিপজিশন ব্যবহার করছি তো সাথে থাকুন তাহলে হচ্ছে সাথে হচ্ছে এটা অবশ্যই অবজেক্ট মানে যদি বলি যে তুমি সাথে থাকো তাহলে তো ই সাবজেক্ট ইউ ইউএর জায়গাতে থাকবেই তুমির পরে অবজেক্টকে কল করবে সো তুমি সাথে তার মানে তুমির পরে সাথে আসছে সাথেকে এখানে অবজেক্ট হিসেবে নিয়েছি সো ইউ স্টে বা ইংরেজি করতে হলে ইউ স্টে অর্থাৎ ইংরেজির নিয়মটা হচ্ছে সাবজেক্টের পর ভার্ব হবে সো ইউ স্টে আর তারপর হচ্ছে উইথ সো আমরা যেহেতু এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করছি সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ব্যবহার করবো না জাস্ট ভার্ব ব্যবহার করবো সো স্টে উইথ সাথে থাকো স্টে বিসাইড পাশে থাকো স্টে বিহাইন্ড পিছনে থাকো স্টে রাইট ডানে থাকো স্টে লেফট বামে থাকো স্টে ওয়ান লাইনে থাকো সো সাবজেক্টের পর এগুলো অবজেক্ট হিসেবে ইউজ করেছি আর এগুলো যখন বাংলা করবে তখন অবশ্যই প্রথমে যে স্টে ব্যবহার করেছি এগুলোর ইংরেজি না নিয়ে এসে এটা পরে আসবে কারণ ক্রিয়া সবসময় বাংলা ভাষায় বাংলা স্ট্রাকচারে পরে আসে আগে আসে সাবজেক্ট সাবজেক্ট না থাকলে অবজেক্ট আসবে এবং পরে ক্রিয়া আসবে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে স্ট্যান্ড অপোজিট মানে অপোজিটে থাকো স্ট্যান্ড বিহাইন্ড পিছনে থাকো স্ট্যান্ড অন রাইট ডানে থাকো স্ট্যান্ড অন লেফট বামে থাকুন সিট অন লেফট বামে বসো সিট অন রাইট ডানে বসো সিট বিসাইড মানে পাশে বসুন গো ডাউন নিচে যাও গো ইনসাইড ভিতরে যাও গো আফটার টকিং কথা বলার পরে যাও কাম উইথ সাথে আসো কাম উইথ কাম লেটার পরে আসো কাম আর্লিয়ার সর্বপ্রথম এসো কাম বিফোর সামনে এসো কাম বিসাইড পাশে এসো কাম বিহাইন্ড পিছনে এসো প্রিয় শিক্ষার্থীরা এই ছোট্ট ছোট্ট ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ উইপন্স খুব গুরুত্বপূর্ণ ছোটো ছোটো বাক্যগুলো এই বাক্যগুলো দিয়ে সারাদিন আপনি কথা বলতে পারবেন এগুলোর জন্য এত বেশি গ্রামারের প্রয়োজন নেই টোটালি এখানে কোনো গ্রামারের প্রয়োজন নেই জাস্ট প্রিপজিশনগুলোকে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং তার আগে একটা ভার্ব নিয়েছি রাইট
প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং শেয়ার করবেন যাতে প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী দরিদ্র ছাত্ররা দেখে কিছু একটা শিখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে